আরে বাবা, আরে বাবা, দেখছি দেখছি, ওরে আল্লাহ, আই সালা, শিয়ালের বাচ্চা পাওছিলাম ভাই, শিয়ালের বাচ্চা সর আমার তাকে নিয়ে আসলাম। পরে পরে ওই শালা যত কুকুরা আছিল ভাই, সাপ করে ভালো দিছিল কুকুরার বাচ্চা। পরে গ্রামে ভাই সাপের বান্ধব না, পরে ছেড়ে দিয়ে দিছিলাম ভাই, ওই শিয়ালের বাচ্চা আনতে শিয়ালের নিগম মারামারি হওয়া যায়, শিয়ালের বাচ্চা ছেড়ে দিয়ে দিছিলাম। শুধু দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ ভালো আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দর্শক, আপনারা দেখতে পারতেছেন যে বাঘের বাচ্চা এবং তার মা আজকে গোসল করতেছে, কি সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাতে চলেছি। ওয়াও, বাচ্চাটা একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। উজোর মা কিন্তু বসে আর গেছে, দুইজনে কিন্তু এতক্ষণ খুব লাফালাফি করছিল। এই যে যে, শুনে 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 শুনে, ওয়াও, সে যাচ্ছে, কিসে কিসে পানির নামছো গে বাবু? পানির আওয়াজটা কিন্তু খুব সুন্দর, চিপ 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 আওয়াজ দেখি। এই যে এই যে এই যে, ওই যে অবস্থা, এখন তার মার কাছে যাবে আবার। ওয়াও, এই ধরনের দৃশ্য কিন্তু মানে প্রতিনিয়ত পাওয়া যায় না। দেখি তার মার কাছে যায় কি করে। আসি তাদের সাথে, যে যাচ্ছে দেখছেন। ওয়াও, ওমা বসে বললো দি, বুঝলে? আরে বাবা, রে বাবা, এই মামা দিয়ে বসে রয়েছে বাবা, তিনটা একসাথে দেখানোর চেষ্টা করছি। কিসে বসে রয়েছে তোকে? মোটামুটি গরম কিন্তু একটু পড়ছে, তো এর জন্য মানে এখানে প্রতিদিনই গোসল করে এরা। এই গোসলের দৃশ্যটা মানে অনেক মানে দর্শক দেখতে পারে না, কারণ সকালবেলায় এই দৃশ্যগুলো ঘটে বেশি। ওই যে আবার আস্তে আস্তে, আবার আস্তে আস্তে, আসো 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 আসো, কই যাও কই যাও কই যাও কই যাও, আনন্দ লেগেই থাকে মনের ভিতরে। মামা কোনটা আছে জামাইরা বয় মাঝে মধ্যে মাঝে মধ্যে। এই যে মামা, বেশ অনেক বড় হয়ে গেছে, বুঝাই যায় না যে বাচ্চা এটি। কই যাও কই যাও কই যায়, মার সাথে খেলাধুলা কর পানিতে। কিলো ও চিপায় একদম বুঝেছে। ওই যে বড়রা, ওই যে ওই যে বড়রা, ওই যে ফেরিসে। এই মামা জামটাম দিস না আবার। ভাগ মামা, ভাগ মামা, ভাগ মামা, ওমা এটা দাঁড়াইছে, ওই যে নামবে বোধ হয়, ওটা বোধ হয় পানিতে আসবে, পানিতে আসবে বোধ হয়, মনে হয় পানিতে আসবে। ওই যে সিঁড়িতে যাবে, সিঁড়িতে যে ওই যেখানে আসবে দেখেন, জামি দেয় একটু ভাবছি, ভালো না, জামি দেবে বোধ হয়, জাম দিও না, জাম দিও না, জাম দিও না। আর জাম দিলে সমস্যা নেই, এরা পানি আছে, পর্যাপ্ত পরিমাণ পানি আছে এখানে, অনেক পানি আছে। চিন্তা করতেছে কি জাম দিব নাকি ওখান থেকে আসবো, কি চিন্তা করতেছো? জাম দিবা? দেব দিয়ে জাম দেবো না, সাহসে কুলায় না। ওরে বাবা, ওরে বাবা, আরে বাবা, আরে বাবা, আরে বাবা, আরে বাবা, ওরে আল্লাহ, আই সালাই, কি সুন্দর খেলা গো বাবা, রে বাবা, দেখছেন নি কি রে ভাই? মামা, ভাগ মামা, দেখছেন নি কি একটা খেলা দেখাইলো। তো আমি তো ভাবছিলাম মারামারি করতেছে, বুঝলেন না, মারামারি না, একটু খেলাধুলা করে আর কি। ওখান থেকে লাভ দেয়ছে দেখছেন, চিন্তাটা করেন, আবার আবার এসে জানি করে বোধ হয়। সকালবেলায় যে দর্শক আসতে আছে মোটামুটি, ভাই আর একটু আগে এলে দেখা পারতেন যে কিভাবে মা মেয়ে গোসল করছে। ওই যে বাচ্চা বাচ্চা বাচ্চা, ওই যে বাচ্চাটা, হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা
এই জি জি দেখেন, আবার আবার সাবধানে করবে দেখেন ওনার। ওই যে ওই যে কয়টা, তিনটা না দেখেছেন? ওই সরেন 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 সরেন, আল্লাহ ভয় লাগছে, ভয় পেয়েছেন? আল্লাহ আল্লাহ, এই যে আবু ভয় পেয়ে গেছে গা, আল্লাহ আমি নিজে তো ভয় পেয়ে গেছি, আবু ভাই পাবো নাকি আবার। তো খুব মজার একটা দৃশ্য কিন্তু আপনারা দেখলেন, এই যে দর্শকরা বলতেছে উস্তাদ উস্তাদ, এই যে উস্তাদ এদিকে, উস্তাদ এদিকে, এই যে উস্তাদ এদিকে, ওই যে উস্তাদ, ওই যে উস্তাদ এদিকে। আরে ভাই এতক্ষণ যে মারামারি, যে সুন্দর খেলা দেখাইলো। মানুষ পাইলে খেব না, তাহলে আপনার দিয়ে দিই না 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 না, ডিল দেন না, ডিল দেন না, এটি এটি বড়, এটি বড়, আর উঠিল, ওই যে উঠিল বাচ্চা, এই দেখেন খেলা করবে, আবার খেলা করবে, খেলা করবে, খেলা করবে। ভাই কোথা থেকে আসছেন আপনি? সিরাজগঞ্জ থেকে আসছেন, কেমন লাগতেছে বাগেরি খেলা? ভাই ভালো লাগতেছে, এবার তো ঢুকলাম তো, খুব ভালো লাগতেছে না? খেলাটা খুব সুন্দর না? সুন্দর জি স্যার, জি স্যার, সেই খেলতে আছে স্যার, আমাদের তো বহুটা, আমরা তো আজ 7 দিনের বাড়ি বেরোছি। কয়দিন হলো? 7 দিন। ও ভাইয়ের আইসি আর ভাইয়ের মনে আনন্দ লাগছে। ওই যে আবার আবার দেখছেন, সেই ভাই গো কপাল তো লাগি কপাল ভাই, এই দেখুন দৃশ্য তো কেউ দেখা পারে না, আপনি দেখলেন? হ্যাঁ ভাইরা 7 দিন ধরে বলে বাড়ি থেকে বাড়িছে। হ্যাঁ সর্বপ্রথম কোন জায়গায় গেছিলেন? বাগেরহাট। বাগেরহাট কি? সুন্দরবন। সুন্দরবন, এই ধরনের প্রোগ্রাম কি প্রতি বছরই করেন আপনারা? হ্যাঁ প্রতি বছরই, প্রতি বছরই করেন? প্রতি বছর। এটা কি সমিতি? সমিতি, সমিতি, সমিতির মাধ্যমে। মানে কতজন সদস্য আছেন? 50 জন। 50 জন সদস্য আছেন? হ্যাঁ 50 জনই আসছে। হ্যাঁ 50 জনই আসছে। মাসিক চাঁদা কত? মাসিক 3000 টাকা জমা দেওয়া হয় মাসে। একবার 3000 জমা দেওয়া, ওই টাকাটা সারা বছর মানে খাটে খাটে, ওটার ইন্টারেস্ট দিয়া এই যে ঘোরাফেরা হয় আর কি। হ্যাঁ ফ্যামিলি থেকে যে কোনো একজন নাকি? হ্যাঁ না মানে যে কেউ হতে পারে, যে কোনো হতে পারে। আচ্ছা এই বাঘের খেলাটা কেমন লাগলো? খুব ভালো লাগলো। হ্যাঁ খুবই ভালো লাগলো স্যার, এই জীবনে প্রথম এই বাঘের খেলা। চিড়িয়াখানাতে যদি বাঘটা আপনার দিয়ে দেওয়া হয় ভাই, ওদের তো মানে আমাদের কোটি গাড়ি দিয়ে, গাড়ি দিয়ে, গাড়ি দিয়ে নিয়ে যাবেন, কে সমস্যা কি ভাই? ও বাসায় নিয়ে ছাগল মানবেন, গ্রামে মানুষ দিবেন, দেখবেন কি 1 বছরের ভিতরে আপনি গ্রাম ফাঁকা। শিয়ালের বাচ্চা পালছিলাম ভাই, শিয়ালের বাচ্চা সর আমার তাকে নিয়ে আসলাম, পরে পরে ওই শালা যত কুকুরা ছিল ভাই সাপ করে ভালো দিয়েছিল কুকুরার বাচ্চা, পরে গ্রামে এসে আপনার বান্ধব ভাই পরে ছেড়ে দিয়েছিলাম ভাই, মানে বিভিন্ন কোয়ালিটি তো, বিভিন্ন কোয়ালিটির দাম নিছে না? দাম নিছে। আচ্ছা চিরান্তি কত করছেন?
আমরা গতকাল আসছি চট্টগ্রাম থেকে। চিড়িয়াখানা টিকিট কত নিয়েছে? পঞ্চাশ। পঞ্চাশ টাকা তো অনেক কিছু দেখছেন না? ঢুকলাম তো ভাই, এই মাত্র ঢুকে মানে সবাই শুরু এই বাঘের খেলা দেখে তো পঞ্চাশ টাকা।